আমার আজকে কোনো ভাষা নেই বলার, কি বলবো আমি, বলা যেতে পারে দ্বিতীয়বার আমি পিতৃহারা হলাম। তুমি একটু মোবাইলটা নাও, আমার ছেড়ে নিতে, যখন 3-4 বছর বয়স তখন কোহেলি করি, তখন থেকেই যাতায়াত, এবং আমার যে নাম দেবশ্রী রায় সেটা ওনারই দেওয়া। উনি বলতেন আমার 3 কন্যা মৌসুমী, মহুয়া, দেবশ্রী। আজকে সত্যি যদি আপনারা জিজ্ঞেস করেন আমার মনের অবস্থা হচ্ছে যে যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা হচ্ছে আজকে। একজন পরিচালক হিসেবে মাটির ডালা হয় না, মাটির ডালাকে গড়ে তুলতে, শিল্পী গড়তেন, শুধু আমি নয় অনেক শিল্পীকে গড়েছে, সে প্রাণটা দিয়েছেন, এই যে শিক্ষা পেয়েছি ছোটবেলা থেকে, ওনার শিক্ষাই আজ আমি এই স্বীকৃতি পেয়েছি, দেবশ্রী রায়ের নাম পেয়েছি, স্বীকৃতি পেয়েছি। আজ যে মনে হচ্ছে আমি আমার দ্বিতীয়বার বাবাকে হারালাম, বাবা চলে গেছে, গেলে যে যন্ত্রণা হয় সেই যন্ত্রণা হচ্ছে। আমার আর কিছু বলার নেই, তবে আশাবাদী ছিলাম হয়তো ফিরে আসবে সুস্থ হয়ে। আমি যে হাসপাতালে গেছিলাম SSKM, উনি চিনেছেন আমাকে, আমি হয়তো কথা বলতে পারছিলাম না। আমি বলছি চুমকি আমি তনুদা, চুমকি আমায় দেখুন আমি তনুদা, চোখ খুলে কিন্তু তাকে চিনতে পেরেছি। ওটাই একটা ছোট্ট শান্তি যে আর কি বলবো, কিছু বলার, ঠিক আছে।